বিপ্লব সাহেব তার ছেলেকে অনেক ভালোবাসেন, ছেলের জন্য সব কিছু করতে পারেন, তাই আপনাদের দেয়া সব শর্ত উনি মেনে নেবেন। সত্যি বলছো? জি আন্টি। আন্টি, আপনারাও যেমন পুষ্পিতার ভবিষ্যতের কথা ভাবছেন, বিপ্লব সাহেবও তার ছেলের ভবিষ্যতের কথা ভাবছে। কেউ একজন আমাদের ফ্ল্যাটটা কিনতে চাই, তাই খোঁজ খবর নেওয়ার জন্য ফাইমকে ফোন করেছিল। আরে না না, কেউ ভুল খবর দিয়েছে। মা, ভুল খবর নাকি তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছ? মা, কি হয়েছে আমাকে বলো। এই শোনো শোনো, বসো বসো। তুমি কিনবে? কি কিনবো? ওই তাজমহলটা। ওই তাজমহলটা লিখে দিবে? লিখে দিব, তাহলে কিনবো কিনবো। তাহলে তুমি আমাকে কয় টাকা দিবে? কয় টাকা? কয় টাকা তুমি নিবে? কি বলছেন আপনি? জি মনসুর, কি বলছো তুমি? সারিয়ার এ কাজ করতেই পারে না। সারিয়ার হচ্ছে সততার মূর্ত প্রতীক। আমি আমি বিশ্বাসই করতে পারি না যে সারিয়ার এই কাজ করেছে। স্যার, আমি আমি যা বলছি সত্যি বলছি স্যার, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখুন স্যার, মানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্টোর থেকে তো কোনো প্রোডাক্ট বাইরে বের হওয়ার কথা না, তাই না স্যার? আর দেখুন স্যার, সারিয়ার স্যারের সিগনেচার, ওনার নিজের হাতের সিগনেচার। তো উনি যদি সিগনেচার না দেন, তাহলে ওই স্টোর কিপার ওয়ান্ডারফুলি প্রোডাক্টগুলো কেন বের হতে দেবে স্যার? আর এটা তো সারিয়ার সাইন। হ্যালো বিপ্লব সাহেব, বলুন। হ্যালো আসাদ সাহেব, আপনি কি পুষ্পিতাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম তো। কি হলো ওখানে? পাড়া প্রতিবেশীর কটু কথা শুনে লজ্জায় তোরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে কি, পালিয়ে গেলে আমার উদ্দেশ্য কিভাবে সফল হবে? চিন্তা করবেন না, এখন আর যাবে না। ঠিক বলছেন তো? হুম, ওদেরকে বোঝালাম পালিয়ে গিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, একটা পারমানেন্ট সলিউশন দরকার। তখন কি বললো ওই অহংকারী মা আর মেয়ে? কি আর বলবো, ওনাদের বলার মতো তো কোনো মুখ নেই, যা বলার আমি বললাম। যদি আপনার শর্তে রাজি হয়, পুষ্পিতা যদি আপনার বাড়ির বউ হয়, তাহলে বাচ্চাটা বংশের পরিচয় পাবে। তারপর কি বললো? পুষ্পিতা রাজি হচ্ছিল না, কিন্তু আন্টি রাজি। মেয়ের বদনাম ঠেকাতে উনি সব করতে পারেন। এবার ওই মহিলা বুঝবে সন্তানের ভালোর জন্য কত ন্যায় অন্যায়কে বাবা মার ভুলে থাকতে হয়। হুম, আর কি বললেন ওই মহিলা? উনি তো কথা বলতে ভয় পাচ্ছিলেন, তাই আমি বললাম যে আমি কথা বলবো, আমি আপনাকে রাজি করাব। না না, ভয় নয়, লজ্জা পাচ্ছে। যাকে এত অপমান করেছে তার সামনে হাত পাততে লজ্জা লাগবে না, সেই লজ্জাটাই পাচ্ছে এখন। এইবার তাহলে শর্ত দিয়ে ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনো। সে তো আনবই। তাহলে আমি ওনাদেরকে বলে দিই,
যে আপনি ওনাদের শর্তে রাজি আছেন পুষ্পিতাকে বাড়ির বউ হিসাবে মেনে দিতে। আসাদ সাহেব, খেলাটা এত সহজেই শেষ করে দিতে চান? তাহলে কি করতে চাচ্ছেন আপনি? মা মেয়েকে আমি আর একটু কষ্ট দিতে চাই। গলা কাটা মুরগির মতো ছটফট করবে আর সেটা আমি দেখতে চাই। আমাকে কি করতে হবে সেটা বলুন। শুনুন, আপনি বলবেন। চাচির সঙ্গে কথা হয়েছে, তার উকিলের সঙ্গে কথা হয়েছে, ব্যবস্থা করে দেবো। বাবা, তোর বাবার সাথে কথা বলে এই ঝামেলাটা মিটিয়ে ফেল। এই রোজ রোজ অশান্তি আর ভালো লাগছে না। বাবার সাথে ফাহিমের কথা হয়েছে মা, আর বাবা ফাহিমকে বলে দিয়েছেন কি করতে হবে। নিশ্চয় তোর বাবা খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, একটু খারাপ লেগেছে। খারাপ লাগবে না, জ্যোৎস্নাকে তুমি নিজের বোনের মতো ভালোবাসে। কখনো উনি ভাবতে পেরেছেন জ্যোৎস্না এরকম করতে পারে? চাচির এ কাছে জানি বাবা কষ্ট পেয়েছে, কিন্তু বাবা যদি এই খবরটা শোনে তাহলে যে কি হবে। কোন খবর ফাহিম, আবার নতুন কিছু হয়েছে নাকি? বাপ, শুধু চাচি না, চাচুও বদলে গেছে। ফাহিম, চাচু অসুস্থ, এজন্য তুমি এই কথা বলছো? না না, চাচু অসুস্থ হওয়ার আগেই বদলে গিয়েছিল। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। শারিয়ার কি করেছে? চাচু কোম্পানির মাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছে। এটা কিছুতেই হতে পারে না। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। শারিয়ার এরকম কাজ করতে পারে না, কখনোই না। আমারও মন বলছে চাচু এমন কাজ করতে পারে না, কিন্তু প্রমাণ তো সেটা বলছে। আচ্ছা ফাহিম, কেউ ষড়যন্ত্র করে চাচুকে ফাঁসায়নি তো? এমনটা হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু ফরেন কোম্পানির অর্ডার করা প্রোডাক্টগুলো স্টোর থেকে বের হওয়ার জন্য যে কাগজে সাইন করতে হয় সেই কাগজে চাচুর সাইন। এই যে দেখো, চাচুর সাইন। তার মানে হচ্ছে ও স্টোর থেকে মাল বের করে বাইরে বিক্রি করে সে টাকা নিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না চাচু। কিন্তু এখানে তো ওর সাইন, তখন তো অস্বীকার করার কোনো উপায় নেই। ফাহিম, এখন কি হবে? মানে নতুন করে প্রোডাক্ট রেডি করার টাইম আছে কি? আরে না, এত অল্প সময়ে এতগুলো প্রোডাক্ট তৈরি করা কিছুতেই সম্ভব না। তো এখন কি করবি? মনসুর সাহেব দেখবেন বলেছেন। জ্যোৎস্না খুব বড় বড় কথা বলেছিল না, আমাদের সবাইকে কোর্টে নিয়ে যাবে। এখন তো ওদেরই কোর্টে যেতে হবে। আমি দেখি জ্যোৎস্না এখন কি বলে। আশমিতা, জ্যোৎস্না কোথায়? মা, কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে দেখলাম, জানি না কোথায় গেছে।
রাতে তো ঠিকই ফিরবে, তখনই সব জানবো। জোসা দাঁড়াও, সবকিছু বলতে হবে নাকি? না, বলতে হবে না। অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তাই জিজ্ঞেস করলাম। কোনো দরকার আছে? দরকার না থাকলে তো অপেক্ষা করতাম না ছোট মা। কি হয়েছে? ও অবস্থা বেড়েছি, কোর্টের হুমকি দিয়েছিলাম বলে ভয় পেয়ে বাড়িতে আমাকে কতটুকু অংশ দেবে আর কোম্পানিতে কতটুকু দেবে তা ঠিক করেছো, তাই তো? তোমাদের লজ্জা করলো না একটা অসুস্থ মানুষের নামে এত বড় একটা মিথ্যা বদনাম দিতে? লজ্জা তোমার হওয়া উচিত, চুরি করেছে তোমার স্বামী, আর বড় বড় কথা বলছো। বুঝে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। কোর্টে তো আমরা তোমাকে টেনে নিয়ে যাবো জোসনা। কিসের গায়ে চুরি? চুরি কে চুরি করেছে? ও নাকি নতুন করে আবার বদনাম করে আমাকে বাড়ি থেকে তাড়াতে চাচ্ছ, যাতে আমি সম্পত্তির অংশীদার না হতে পারি। কিন্তু মনে রেখো, এবার আমি আমার অধিকার না বুঝে কোথাও যাচ্ছি না। চুরির বদনাম না, সত্যি সত্যি চুরি, তবে সেটা তুমি করনি, করেছে তোমার স্বামী। কোম্পানি থেকে মাল চুরি করে বাইরে বিক্রি করার অভিযোগ আছে চাচ্ছুর নামে। বাজে কথা বলছো কেন ফাহিম? ফাহিম বাজে কথা বলছে না, যেটা সত্যি সেটাই বলছে। ও সারাটা জীবন এই কোম্পানির উন্নতির জন্য কাজ করে গেছে, কি না করেছে কোম্পানির জন্য, আর আজকে তোমরা চোরের অপবাদ দিচ্ছ, অসম্ভব। এটাই সত্যি ছোট মা। না, আমি বুঝতে পেরেছি, এটা তোমাদের একটা ষড়যন্ত্র, কোম্পানির শেয়ার না দেওয়ার একটা চাল মাত্র। চোরের বদনাম দিলে তার কোম্পানির অংশীদার করানো যাবে না, তাই না? ছি 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 ছি, তোমরা এত নিচে নামতে পারলে? জোসনা, তোমাদের লজ্জা করলো না একটা অসুস্থ মানুষের নামে এত বড় একটা মিথ্যা বদনাম দিতে? লজ্জা তোমার হওয়া উচিত, চুরি করেছে তোমার স্বামী, আর বড় বড় কথা বলছো। বুঝে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। চোরের অভ্যাস তো তোমাদের পরিবারের লোকজনের আছে, এর আগে আসাদ জুলফি ভাই তারা কোম্পানির মাল বিক্রি করে চুরি করেছে। জুলফিকার আসাদ শুধরে গেছে, কিন্তু তোমার স্বামী? খবরদার, ওর নামে একটা বাজে কথা আর বলবে না। চাচি, তোর এত বড় সাহস, তুমি আমার মায়ের সামনে আঙুল উচ্চে কথা বলো? তোমার মা যদি ভুল বলে তারপরে কি আমি চুপ করে থাকবো? মা একটাও ভুল কথা বলছেন না। প্রমাণ কি? এটা দাও। কি নাও প্রমাণ? এই যে দেখো, এখানে শাহিরের সিগনেচার, ফ্যাক্টরি স্টোর থেকে মাল নিয়ে বাইরে বিক্রি করে টাকা নিয়েছে। মা, আপনি শান্ত, মা চলুন বসবেন। শান্ত হব, আমি অবাক হয়ে যাচ্ছি, এই মেয়েকে আমি আমার ছোট বোনের মতো ভালোবেসেছি। না, এটা সত্য নয়,
নকল সাইন দিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। না চাচি। না নয় হ্যাঁ, কারণ তোমরা জানো মানুষটা কেন অসুস্থ। ওকে কিছু জিজ্ঞেস করলে কিছুও বলতে পারবে না, সেই সুযোগটা তোমরা নিয়েছো। ওকে আর ফাঁসানোর চেষ্টা করো না, দোহায় লাগে তোমাদের। দেখো, আমরাও তোমার মতো শক্ত হয়েছি, বিশ্বাস করি যে চাচ্চু এই কাজ করতে পারে, কিন্তু কিন্তু এই প্রমাণ তো তুমি অস্বীকার করতে পারো না। সব নকল, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, আমি কিচ্ছু মানি না। দেখলে কিভাবে চিৎকার করে চলে গেল, দোষ করেছে তারপর। আমার অবাক লাগছে অস্মিতা। মা মা, আপনি শান্ত হন, মা চলুন বসবেন। শান্ত হব, আমি অবাক হয়ে যাচ্ছি, এই মেয়েকে আমি আমার ছোট বোনের মতো ভালোবেসেছি। বসবেন। সাইনটা চাচ্চুর কিনা সেটা ভেরিফাই করে দেখতে হবে। আসাদ তো এখনো কিছু জানালো না। পলাশের বাবা যদি রাজি না হয় তাহলে আমার পুষ্পির কি হবে? পলাশের বাবা কি তাহলে রাজি হয়নি, তাই আসাদ কিছু জানালো না? হে আল্লাহ, আসাদকে একটা ফোন করি, দেখি কি হলো। নিশ্চয় বিপ্লব সাহেব রাজি হয়েছেন কিনা জানার জন্য ফোন করেছেন। বিপ্লব সাহেবের কথা মতো একটু ছটফট করতে দিই না, এত জলদি তো ফোন ধরা যাবে না। আচ্ছা, ফোনটা ধরলো না, তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? পলাশের বাবা রাজি হয়নি বলে লজ্জায় আসাদ আমাকে কিছু বলল না। আবার একটা ফোন করি। হ্যালো। হ্যালো আসাদ, আমি শিরিন আন্টি বলছি। আন্টি বলুন। বাবা, তুমি তো কিছু জানালে না আমাকে। কোন ব্যাপারে? ওই যে তুমি বলেছিলে না, পলাশের বাবার সাথে কথা বলবে। ও, কথা হয়েছে তোমার ওনার সাথে? জি আন্টি। কি বললেন উনি? হ্যালো আসাদ, তুমি শুনতে পাচ্ছো তো আমার কথা? জি জি আন্টি। তাহলে কিছু বলছো না কেন, উনি কি বললেন? সরি আন্টি, আমি ওনাকে রাজি করাতে পারলাম না। সে কি? তাহলে কি হবে আমার পুষ্পির? আন্টি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না। আসাদ, তুমি এখন আমার একমাত্র ভরসা, প্লিজ প্লিজ তুমি একটা কিছু করো। ওকে আন্টি, আমি আবার চেষ্টা করে দেখছি ওনাকে কোনোভাবে রাজি করানো যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবা দেখো, প্লিজ। ঠিক আছে আন্টি। এবার একটা প্ল্যান সফল হলো, আরেকটা হলেই হলো। আরেকটা কি প্ল্যানের কথা বলছো তুমি? কেন? অস্মিতার বাচ্চা মারা গেল। হ্যাঁ বাবা, আপনি যেভাবে শাহরিয়ার চাচা আর চাচিকে এই বাড়ি থেকে তাড়াবেন, ঠিক তেমনি অস্মিতার ভাবির বাচ্চাকেও এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করবেন। আমরা কোনো অন্যায় করিনি যে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। উনি দোষ করেছিল, সে কারণেই উনি কড়া কড়া কথা শুনেছে।
হ্যাঁ মানছি, কিন্তু এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। উনি যা বলবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। কি বলেন আন্টি? হ্যাঁ, এতদিন যাদের আমি বিশ্বাস করেছি, ভরসা করেছি, তারা বলছে ওনাকে চুরি করেছে। আমার মনে হয় এই সব কিছু ষড়যন্ত্র। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওর সাইন নকল করে ওকে ফাঁসাইতে চাচ্ছে। আসলে কি জানো, ওরা তোমাদেরকে সম্পত্তির কোনো অংশই দিতে চায় না, তাই নতুন নতুন ষড়যন্ত্র করে তোমাদেরকে ফাঁসাতে চাইছে, যাতে তোমরা লজ্জায় এ বাড়ি থেকে চলে যাও।